আজকে জিমির লাইফের নতুন বন্ধুকে নিয়ে কথা বলবো, রিট্টু। একদম ঠিক ধরেছ, রিট্টুকে নিয়ে আজকে কথা বলবো, জিমির লাইফের নতুন বন্ধু। শুনতে ভালো লাগলো না? তো বলি, নতুন বন্ধু রিট্টু কতদিনের জন্য চিঙ্কিদিকে জিজ্ঞাসা করেছো? চিঙ্কিদির বাড়ির গেটে ঠোকার সময়, এন্ট্রি নেবার সময় জিজ্ঞাসা করেছো যে তোমার টিকিটটা কতদিনের জন্য ভ্যালিড থাকছে? এটা একটু জিজ্ঞাসা করে ঢুকো, কারণ অনেকজনকেই তো দেখলাম ঢুকলো আর বেরোলো, ঢুকলো 6 মাস, আটলি 7 মাস, তা তোমার ভ্যালিডিটি কতটা একটু একটু জানিয়ে বলো, ঠিক আছে? সবাই তোমাকে বলছে, শুনতে পাচ্ছি, কারণ নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাই না একটু? হ্যাঁ, সবাই বলছে খুব ভালো করে, তুমি ভীষণ ভালো ছেলে, তুমি ভীষণ ভদ্রভাবে কথা বলো। লিটারেলি তুমি সত্যিই কি ভদ্রভাবে কথা বলো, না তুমি ভদ্রতার মুখোশ পরে থাকো, কোনটা? কারণ কিছুদিন আগে তোমার মধ্যে আমি দুটো জিনিস লক্ষ্য করেছিলাম, তোমার ভিডিওতে আমি কমেন্ট করে এসেছিলাম, বাহ খুব সুন্দর কথা বলো তো, কিন্তু কিছুদিন পর আমি দেখেছিলাম যখন তুমি দিশানিকে, মানে দিশানিকে তুমি বলতে সে তোমার ভালোবাসার মানুষ, তুমি নাকি তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতে, জীবন দিয়ে ভালোবাসতে, সবাই তোমার কষ্টটা ফিল করতো, কত মেয়ে মানে প্রেমে আঘাত পাওয়া, দুঃখ পাওয়া, লাত খাওয়া, ছাঁটা খাওয়া, মানে প্রেমে তো সেই সব মেয়েরা, ছেলেরা তোমাকে কত ফিল করতো, খুব কম ছেলে তোমাকে ফিল করেছে, বেশিরভাগ মেয়েরাই তোমাকে ফিল করতো, তো তুমি বোধহয় এতে খুব খুশি হও। তো যাই হোক, বাট এবার তো সেটাই হচ্ছে ব্যাপার, সব মেয়েরা তোমাকে ফিল করতো যে বাবা কত কষ্ট, কত দুঃখ, আর দিশানিকে তারা গালাগাল করতো, দিশানির কমেন্ট বক্সে গিয়ে নোংরা কথা বলতো। কিন্তু আমি একটা জিনিস তোমাকে আগেও প্রশ্ন করেছিলাম একটু, এখনও আমি একটা কথা বলছি, তো সেটা হচ্ছে যে ভালো যে বাসবে সে কি কাউকে এতটা নিচে নামিয়ে দিতে পারে? ঠিক তুমি দিশানিকে নিয়ে যে নোংরা খেলাটায় মেতে উঠেছিলে, এটা তো খুব ধ্রুব সত্যি কথা নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য, কারণ দিশানি লাখের চ্যানেল তুমি খুব ভালো করে জানো, তাই না? এবার বলি রিট্টু, তুমি যে কথায় কথায় বলছো, আজকে তোমার একটা ভিডিও দেখলাম, সম্ভবত ভিডিও না একটা লাইভ দেখলাম, সম্ভবত কালকে করেছিলে লাইভটা তুমি ভাই, তো লাইভটাতে তুমি বলছো বারবার পুজোর কেনাকাটা করতে হবে, তো শপিং করতে হবে, তো টাকা চাই তো, মানে তুমি প্রীতমের ফ্যামিলির দিকে বলছো যে তোমাকে নিয়ে ভিডিও করছে, এই করছে কেনাকাটার জন্য। তা বলি, তুমি এই যো প্রীতমের স্ত্রী, মানে প্রীতমের জিমি তো প্রীতমের স্ত্রী ছিল, বলতে পারো স্ত্রী মানে কি, পাতি কথায় লোকে যেটা বলে যে স্ত্রী তো মানে সব রকম সম্পর্ক হয়ে যায়, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, তো তুমি পাতি কথায় প্রীতমের এঁটো, তো প্রীতমের এঁটো খেতে তোমার কি খুব ভালো লাগে? কারণ আমার তো মনে হয় প্রীতম যেখানে এঁটো ফেলে তুমি সেই এঁটোটা খাবার জন্য ঘোরাঘুরি করো, খুব ধ্রুব সত্যি কথা, এঁটোটা কিন্তু কোনো খারাপ শব্দে নয়, কারণ আমার মনে হয় এই এঁটো কথাটা খুব গর্বের, কেন না, যে স্ত্রী সে তো স্বামী স্ত্রী, সে তো সেই স্বামীরই, সে তো অন্য কোনো নোংরা পুরুষের নয় বা অন্য কোনো পুরুষের নয়, সে তার স্বামীর, এটা খুব সম্মানের, গর্বের, কারণ সে তার স্বামীর স্পর্শ করা স্ত্রী, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রীতমের যে স্ত্রীগুলো থাকে তোমার কি, মানে তুমি খুঁজে খুঁজে সেগুলোকে কেন বার করো, নাকি সেগুলো উঠছে বলে সোশ্যাল মিডিয়ায়, নাম আছে বলে সোশ্যাল মিডিয়ায়, তোমারও একটা চ্যানেল আছে, তাই না? আমি তো দেখেছি রিট্টু, তুমি তোমার হ্যাশট্যাগটাও এখন জিমি, হ্যাশট্যাগ জিমি, মানে হ্যাশট্যাগ যত ব্যবহার করছো সব তোমার নামের সাথে জিমির নাম বসিয়ে দিয়েছো। তা তোমারও কি পুজোর শপিংটা খুব দরকার নাকি রিট্টু, নাকি ঘর দোয়ার করা, আরও নিজেকে ফেপে ফুলে বড় করা, তাই না? লক্ষ্য ইউটিউবে সবার থাকে, শুধু তোমার একার কেন, আমি তোমাকে ছোট করছি না, ইউটিউবে লক্ষ্য নিয়ে কম বেশি সবাই আছে, যার প্রচুর আছে সেও আছে যে চলো আমার নিজের একটা পরিচয় হবে, প্লাস আমার নিজের হাতে টাকা থাকবে। আরে ভাই, টাকা কে না পছন্দ করে বলো তো, আম্বানি সে আরও একটা বিজনেস খুলবে, আমার যা আছে মিলিয়নের মিলিয়নের ওপর হবে, সবাই চায় ভাই, এটা কোনো বড় কথা না, কথাই কথাই এই যে শপিং করতে হবে, তো তো তুমি কী জন্য ভিডিওগুলো দিচ্ছে ভাই আমাকে একটু বলবে, তাও আবার জিমির পাশে, তাই না? তুমি লোককে বলো, আর এই যে তোমার মিঠি মিঠি কথা, মিষ্টি মিষ্টি কথা, তুমি ভালো করে জানো পাবলিক কোনটা খাবে, প্রীতম আর তোমার মধ্যে এটাই ফারাক, প্রীতম গো গো করে চেঁচায়, একটু তো রেগে যায়, ওর নিজে নিজের ইমেজটাকে নষ্ট করছে, আর তুমি হচ্ছ অতিরিক্ত চালাক রিট্টু, তুমি জানো পাবলিককে কোন জায়গায় মাত দিতে হবে, পাবলিক কোন জিনিসটা পছন্দ করে সেটা তুমি মাথায় রেখে করো, এটা হচ্ছে তোমার চালাকি। তোমাকে আমি খুব ভদ্র ছেলে বলতাম, কখন বলতাম, দিশানিকে তুমি ভালোবেসেছিলে, তুমি জানতে দিশানি প্রীতমের স্ত্রী ছিল, এখন তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, আলাদা থাকা, সে সরে চলে এসেছে শ্বশুরবাড়ি থেকে, সেই জায়গাটায় তুমি টোপ ফেলেছিলে, সেই মুহূর্তের মধ্যে দিশানিকে হাত করতে চেয়েছিলে, ঠিক আছে, তুমি দিশানিকে অনেক আগে থেকে ভালোবাসতে, ভালোবাসা কোনো পাপ নয়, কোনো পাপ নয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভালোবাসার মানুষটাকেও তুমি নিজে তো একদিন বিক্রি করেছো সোশ্যাল মিডিয়ায়, নিজের চ্যানেল থেকে বিক্রি করেছো, তাহলে প্রীতম যদি খারাপ হয়ে থাকে, প্রীতম যদি জিমিকে ওরকম করে থাকে, দিশানিকে ঠকিয়ে থাকে, তাহলে তুমি কি, তুমি কি সাচ্চা, তুমি আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে একটু? আমি তোমাকে ভদ্র বলতাম, আমি নিজে বলতাম তোমাকে ভদ্র, কিন্তু আমার মনে এই প্রশ্নগুলো উঠেছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? তুমি নিজের চ্যানেল থেকে কেন বিক্রি করেছো নিজের ভালোবাসার মানুষটাকে? দিশানিকে কিসের জন্য তুমি নোংরা নোংরা কথা বলে তুমি নিজের চ্যানেল থেকে বিক্রি করেছো? এটা তুমি মানুষকে ভুল বোঝাতে পারবে, নাকি তুমি নিজে কথাটাকে ঝুটলাতে পারবে যে না তুমি করোনি?
ভালোবাসা মানুষের সঙ্গে মান অভিমান তার সঙ্গে যাই হোক সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা, তাহলে প্রীতম জিমি এদের থেকে তুমি কি আলাদা রইলে? প্রীতমকে নিয়ে আলোচনা করার মানে রাইট কি তোমার আদৌ আছে? কারণ তুমি আর প্রীতম তো তাহলে হিসাব মতো একই ক্যাটাগরির পড়লে। প্রীতম তোমার থেকে অনেক উঁচু বলতে হবে, অনেক উঁচু। ওর যেটা হয় ও সেটা দেখায়, ও যেটা সেটাই দেখায়। ওর মেজাজ খারাপ ও সেটাও দেখিয়ে দাও মেজাজ খারাপ। ও নিজেকে ঢাকা দিতে চায় না, নিজের মুখটাকে চাপা দিয়ে আমি এক অথচ ভদ্রতার মুখোশ পরে থাকবো ওর সেটা করতে চায় না। ওর রাগটাও আমরা ওর লাইভে বসে দেখেছি, ওর গালাগালটাও আমরা লাইভে বসে দেখেছি, ওর মধ্যেকার ভালো মানুষটাও আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। কথায় কথায় সবিতা কাকিমা সবিতা কাকিমা এই করা, কবিতা কাকিমা তুমি যদি এত ভদ্র হবে তাহলে তুমি কবিতা কাকিমাকে কবিতা কাকিমা বলেই কেন সম্মান দিতে পারছো না? তোমার ওই জায়গায় দাঁড়িয়ে তোমাকে সবিতা কেন বলতে হচ্ছে? একটা পয়েন্ট বলতে পারো তোমাকে স্ট্রাইক মেরে দেবে, তাই তো? তাহলে তুমি যদি এত ভদ্র হও, এত ভদ্র স্বভাবের হও, আমি ভাই ভদ্র নই, আমি কিন্তু আগেই সারেন্ডার করে নিচ্ছি, কারণ ওই একটা মুখ আর একদিকটা মুখোশ পরে থাকতে পারবো না। কন্ট্রোভার্সি করতে এসেছি, যার খারাপ দেখবো তাকেই বলবো, কিন্তু নিজেকে ধোয়া তুলসী পাতা আমি খুব ভালো এই জিনিসটা মুখে না লাগালেই কি নয়? সেই প্রীতম জিমিকে ছেড়ে দিল, ওদের ডিভোর্স হয়ে গেল, সেই তুমি চলে গেলে জিমির কাছে, কেন না পাবলিক ওটা খাবে, বিরাট খাবে। জিমিকে যদি আমি ঠেকান দিতে যাই, ভালোবাসা বন্ধুত্বের নাম দিতে চাই চাকুম চুকুম মুখটা নিয়ে, পাবলিক খাবে, তুমি সেটা খুব ভালো করে জানো। পুজোর শপিংটাও তোমার হয়ে যাবে সামনে, পুজো পুজো কেন, লাইফের শপিং হতে থাকবে, তাই না? প্রীতম যদি দেখে 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 বড় লোকের মেয়েকে ধরতে যায়, তাই না, যিনি বিরাট বড় লোক, তা ভিতরে ঢুকে কি দেখলে বিরাট বড় লোক? ওপরে একদিন রবিবার মাটন খেলে, আরে ভাই যারা দিন আনে দিন খায় তারা সপ্তাহে তিন দিন চিকেন খায়, একদিন সপ্তাহে মাটন খায়, তারাও খায়। কারণ সব মানুষই চায় ভালোভাবে বাঁচতে, ছেলে মেয়েদের ভালো করে খাওয়াতে দাওয়াতে। আর গাড়ি আজকাল ওটা ঘরে ঘরে হয়ে গেছে, এই গাড়ি কথাটা নতুন কিছু নয়, প্রত্যেকের বাড়িতে গাড়ি আছে। এই গাড়ি নিয়ে যারা দেখায় আমি গাড়ি করে যাচ্ছি এই করে যাচ্ছি, ওটা সেই কি বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুব্য ঘাস, এটা ঠিক সেই রকম দেখায়। অতবে গাড়ি নিয়ে কিছু যায় আসে না, একতলা বাড়ি দুটো এসি সবার বাড়িতে থাকে, প্রত্যেকের বাড়িতে, আমি বলবো না যে আমার বাড়িতে কটা এসি আছে, বাট আছে তো সেটাই, ওটা দেখাবার কিছু না, এসি সব জায়গায় আছে, ছোটোখাটো মুদিখানার দোকানেও এসি আছে বলতে গেলে এখন, তাই না? কাছে দরজা করে দিচ্ছে, ঠেলে ঢুকুন, ভিতরেও ইয়ে আছে, কারণ মানুষের গরম করলেই মানুষ নিজের স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, হার্টের পেশেন্ট এই পেশেন্টে ভর্তি, এসি সবার চাই, বুঝতে পেরেছ? তো সেই হিসেবে না এই বড় বড় বাচ্চাতারিগুলোর একটু তুমি করতে যেও না, এই মানুষকে ছোট করে নিজেকে বড় করা। তুমি কেন জিমির দিকে হাত বাড়িয়েছ, তোমার হাতটা কেন জিমির দিকে, সেটা পাবলিক কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে, ঠিক আছে? আর এখনকারের মেয়ে ওই যো ওপর ওপর চাকুং চুকুং দেখে বাবা হ্যান্ডসাম ক্রাশ, আসলে কী বলো তো এইসব মেয়েরা না এখনও জীবন দেখেনি। এই জিমি দিশানি এদেরকে কারা দেখে বলো তো, তোমাদের মতো ছেলে পুলেদের, অল্প বয়সী টিনেজার এজের ছেলে মেয়েরা, ওই জন্য কি বলো তো কোনো বড় মানুষ কিন্তু তোমাদেরকে দেখে না, তোমাদের জুটি ভালো লাগে তোমাদের এই ভালো লাগে ওরা ওপর ওপর দেখে। কিন্তু নিজেদের লাইফে যদি এরকম একটা নোংরা ছেলে নোংরা জীবনসঙ্গী নোংরা প্রেমিক আসে না, তখন নিজেরা টের পাবে যে কি ওপরের চাকুং চুকুং ভালো না ভিতরে মনে সৌন্দর্যটা ভালো আসল, তখন মানুষ বুঝতে পারবে, বুঝতে পারলে? যে ছেলে নিজের ভালোবাসাকে জোর গলায় বলে দিশানি আমার ভালোবাসা আমি ওর জন্য প্রেমে পাগল, অথচ নিজের চ্যানেল খুলে নিজেই সেই প্রেমিকাকে বিক্রি করছে, লোকের কাছে দেখাচ্ছে তার সাথে কী করেছে কোথায় গেছে, লজ্জা করে না একটু? ছবি দিয়ে দিয়ে লোককে সোশ্যাল মিডিয়ায় তুমি দেখাচ্ছ তুমি আবার নাকি প্রেম ভালোবাসা, এর মর্ম বোঝো? তুমি আবার লোককে নিয়ে বলতে যাচ্ছ, তুমিই তো প্রীতমের ডিভোর্সি স্ত্রীকে নিয়ে তুমি থাকছো প্রত্যেকটা মুহূর্তে, তাদের বাড়িতে পড়ে থাকছো। ঠিক প্রীতমকে যে একটা দোষ দেওয়া হয়েছিল, প্রীতম যেত সেই ভিডিও করার জন্য এই করার জন্য, তুমিও তো তাই করছো, তুমিও তো সারাদিন পড়ে থাকছো তাদের বাড়িতে, খাওয়া দাওয়া চলাফেরা সব সময় ওই জিমির গায়ে গা ঠেকিয়ে, হ্যাশট্যাগ রিপ টু জিমি, তাই না? কী অবস্থা, মানে মানুষ টাকার জন্য কুচবি, হ্যাঁ কুচবি করো ভাই করো, আমাদের কন্ট্রোভার্সি কন্টেন্ট ছুঁড়ে মারো, বাট নিজেকে এতটা ভালো স্বভাবের সুন্দর স্বভাবের এগুলো বলতে যেও না, ঠিক আছে? আর চিঙ্কি দিদি, চিঙ্কি দিদিকে আমরা সবাই জেনে গেছি, চিঙ্কি দিদি স্বার্থ ছাড়া কারুর নয়, ও স্বার্থ ছাড়া নিজের মেয়ের নয়, ও নিজের মেয়েকে বিক্রি করে খায়, এটা খুব ধ্রুব সত্যি কথা, নিজের মেয়েকে বিক্রি করে চিঙ্কি খায়। অতএব ওই চিঙ্কি দিদির দোহাই অন্তত দিও না, ঠিক আছে? চিঙ্কি দিদি তোমাকেও ব্যবহার করছে, দুদিন পর ছুঁড়ে ফেলে দেবে, সেটা তুমি খুব রেডি থাকো। ওই যে বললাম তোমার টিকিটটার ভ্যালিডিটি কতদিন, এই কথাটা না আজকের ভিডিওটা আমার ভিডিও সেকশানে জল জল করবে, যখন তোমাকে লাস্ট মেরে বার করবে তখন দেখবে। কারণ এই জিমি তোমার মতো গ্রামের ছেলের কাছে বেশি দিন নয়, জিমি এখন মডেলিং করছে, তারপর জিমি আবার নতুন কোনো পাখি পেয়ে গেলে তোমার মতো ছোট্ট এক তোমাকে কাক বলে মনে হবে তখন, বুঝতে পেরেছো? তখন দোয়েল পাখি কোয়েল পাখি নতুন নতুন পেয়ে যাবে, শুড়ে লাও আর তোমার পিছনে টুক করে লাথি মেরে দেবে, বুঝতে পেরেছো? ওই জন্য বললাম তোমার কার্ডটা মাঝে মাঝে রিনিউ করিয়ে রেখো চিঙ্কি দিদির কাছে, বুঝতে পারলে? নাহলে যে কোনো সময় ল্যাপস হয়ে যেতে পারে। চলো বন্ধুরা, চা টা।